জেনি স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প রহস্যময় মানচিত্র। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 12 বছর আগে। তখন আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমাদের বন্ধুর একটা গ্রুপ ছিল, শুভঙ্কর, দীপেন, প্রীতম আর সৌম্য। আমি হলাম শুভঙ্কর। ডিসেম্বরের উইন্টার ভ্যাকেশনে কে কী করব, কোথায় পিকনিক করা যায়, কোথায় ট্যুরে যাওয়া যায়, এই নিয়ে জোরদার একটা তর্ক বিতর্ক চলছিল সবার মধ্যে। সেই উইন্টার ভ্যাকেশনে আমাদের জীবনে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল সেটা মনে করলে আজও আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে। মনে হয় শরীরের সব রক্ত যেন জমাট বেঁধে বরফ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছিল আমাদের সেই উইন্টার ভ্যাকেশনে। তখন আমাদের 4 বন্ধুর মধ্যে জোরদার তর্ক বিতর্ক চলছিল। আমি বললাম, কি করা যায় বলতো, ধুর কিছু মাথায় আসছে না। এইরকমভাবে ভেবে ভেবেই আগের বছর উইন্টার ভ্যাকেশনটা আমি নষ্ট করেছিলাম। এবারও মনে হয় তাই হবে। কি করব, কোথায় যাব, কিছু বুঝেই উঠতে পারছি না। আমার কথা শুনে সোমনাথ বলল, এই শুভঙ্কর, তুই তোর ভাট বকা বন্ধ কর তো, আমাকে একটু ভাবতে দে, কী করা যায়। সোমনাথের কথার পর প্রীতম বলল, শুনেছি মুকুটমণিপুরটা খুব সুন্দর হয়েছে, চল না ওখান থেকে সবাই ঘুরে আসি। দীপেন বলল, মুকুটমণিপুর, তাহলে তোরাই যা ভাই, আমি মুকুটমণিপুর আগের বছরই ঘুরে এসেছি, তাই আমি ওখানে আর যাব না। আর এমনি তো কংসাবতী নদী ছাড়া ওখানে দেখার মতো কিছুই নেই। আমাদের মধ্যে সোমনাথ ছিল একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। পাহাড়, সমুদ্র, ঝর্ণা, জঙ্গল, সব জায়গায় যাওয়া, অ্যাডভেঞ্চার করা, পাহাড়ে ট্রেকিং, জঙ্গলে শিকার, এইসবই ওর বেশি ভালো লাগতো। সবার কথাবার্তা মন দিয়ে শোনার পর হঠাৎ সোমনাথ বলে উঠল, এই শোন না ভাই, এই পিকনিক, ফিস্ট, ট্যুর এইসব বাচ্চা ছেলেরা করে, আর আমরা হলাম আলট্রা লেজেন্ড। চল না এবার আমরা কোনো অ্যাডভেঞ্চারে যাই, যেমন পাহাড় বা জঙ্গলে। সোমনাথের কথা শুনে দীপেন বলে উঠল, আমি সোমনাথের সাথে একমত। দেখ ভাই, কলেজ লাইফটা শেষ হয়ে গেলে আর এইসব এনজয়মেন্ট আমরা করতে পারবো না, এই লাইফটা আর ফিরেও আসবে না, তাই চল আমরা এবার কোনো অ্যাডভেঞ্চারেই যাই। আমি বললাম, বেশ তাই হবে, আমরা কোনো অ্যাডভেঞ্চারেই যাব। বাট অ্যাডভেঞ্চার করতে যাবোটা কোথায়? সোমনাথের শ্বশুরবাড়ি? কিছুই মাথায় আসছে না আমার, কোথায় যাওয়া যায় বলতো। আমার কথা শুনে সোমনাথ বলল, তোর মাথায় পড়াশোনা আর অঙ্গীতার চিন্তাভাবনা ছাড়া আর কী আসে ভাই, বলতে পারবি? প্রীতম বলল, শোন না এসব ফাজলাম এখন ছাড়, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার বন্ধু আছে, ওর নাম রোহিত, ও শুশুনিয়াতেই থাকে। ওর কাছে একবার শুনেছিলাম যে ও যেখানে থাকে সেই জায়গাটা পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা, চল না আমরা ওখানেই অ্যাডভেঞ্চার করে আসি। আমি বললাম, ইয়েস দ্যাট ইজ দ্য গ্রেট আইডিয়া, আমি আজই একটা গাড়ি বুক করে ফেলছি। তাহলে কবে শুরু হচ্ছে আমাদের এই অ্যাডভেঞ্চার? দীপেন বলল, প্ল্যান যখন ফাইনাল তখন কালকেই সব গোছ গাছ কমপ্লিট করে পরশুই বেরিয়ে পড়া যাক, দেরি করে কি লাভ। শেষে দীপেনের কথাতেই সবাই মত দিল, হ্যাঁ হ্যাঁ পরশুই ফাইনাল। প্ল্যান অনুযায়ী সবাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের অ্যাডভেঞ্চারে। পাহাড়ের ট্রেকিং শেষ করার পর সবাই চললাম জঙ্গলের পথে। শহর ছেড়ে অনেকটাই পথ আমরা অতিক্রম করে ফেলেছিলাম। জঙ্গলের কিছুক্ষণের রাস্তা ছিল। জঙ্গলের পথে ঢোকার ঠিক কিছুক্ষণ আগে প্রীতমের বন্ধু রোহিত, যাকে আমরা শুশুনিয়া থেকে পিক আপ করেছিলাম, যে এই আমাদের জঙ্গলে ঘোরাবে বলে এসেছিল আমাদের সঙ্গে, সেই রোহিত হঠাৎ বলে উঠল, বস বস গাড়ি থামাও এক্ষুনি। রোহিতের এই কথা শুনে সঙ্গে সঙ্গে আমি গাড়ি থামাই। প্রীতম বলল, কি হলো, গাড়ি থামাতে বলি কেন রোহিত,
রোহিত বলল, যা জঙ্গল দেখার তোমরা এখান থেকেই দেখে নাও, ফটো তোলো, ভিডিও করো, সুন্দর দৃশ্য দেখো, এর থেকে বেশি জঙ্গলের ভেতরে আর যাওয়া যাবে না। রোহিতের কথা শুনে সোমনাথ বলে উঠল, কেন, আরও তো অনেকটাই রাস্তা দেখা যাচ্ছে, জঙ্গলের গভীরে যেতে প্রবলেমটা কোথায়? তুই কি মনে করলি যে এমনি জঙ্গল দেখে দু চারটে ছবি তুলে তারপর এখান দিয়ে চলে যাব, পাগল নাকি? ওরে, আজ রাতটা আমরা এখানেই থাকবো, এই জঙ্গলেই কাটাবো, টেন্ট বানিয়ে থাকবো, মাল খাবো, নাচানাচি করবো, এটাই তো অ্যাডভেঞ্চার। না না সোমনাথ, তুই জানিস না এই জঙ্গল দিনের বেলায় যতটা সুন্দর রাতে ততটাই ভয়ঙ্কর। দীপেন বলল, দুর্ভোগ, আমরা সবাই তো একসাথেই থাকবো, ভয় কিসের? রোহিতের এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। কি ভূত, পাগল নাকি? পাগল আমি নই, পাগল তোমরা, তাই এত রাতে গভীর জঙ্গলে রাত কাটাতে চাইছো। নিজেদের প্রাণের মায়া থাকলে না, দয়া করে আর এই জঙ্গলের ভেতরে যেও না। এর আগে অনেকেই রাতে জঙ্গলের গভীরে গেছে রাত কাটানোর জন্য, কিন্তু কেউ আর ফিরে আসেনি। এখানকার কয়েকজন আদিবাসী নিজের চোখে ভূতের দর্শন পেয়েছে, পথে কোনো লোককে দেখতে পেলে সে নাকি একটি অদ্ভুত ম্যাপ তাদের হাতে দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলে, আর বলে ওই ম্যাপেই নাকি জঙ্গল থেকে বেরোবার রাস্তা দেখানো আছে, সেই ম্যাপ ছাড়া কেউ এই জঙ্গলের বাইরে আসতে পারে না। রোহিতের এই গল্প শুনে সবাই আবার হো হো করে হেসে উঠল। রোহিতের কথা শুনে প্রীতম বলে উঠল, ভাই রোহিত, এইসব গল্প আমরা অনেক শুনেছি, এইসব শুধু মানুষকে ভয় খাওয়ানোর জন্য। দেখ, হয়তো জঙ্গলে দুষ্কৃতীরা নিজেদের চোরাই কারবার চালানোর জন্য সাধারণ মানুষকে ঘুষে যে ভয় দেখাচ্ছে, বা জঙ্গলের ভেতরে যেতে কেউ না যায়, তাদের কাজে যাতে কোনো বাধা না করে। আমি বললাম, এই 21st century দাঁড়িয়ে ভূতের ওপর বিশ্বাস করা মূর্খতার পরিচয়, কিন্তু তবুও রোহিত তো এখানকারই ছেলে, ও যখন মানা করছে আমার মনে হয় আমাদের ওখানে না যাওয়াটাই ভালো, কি বলিস তোরা? আমার কথার পর সোমনাথ বলল, এই আরেক পণ্ডিত, আরে ভাই, ভূত যখন বিশ্বাসই করছিস না তো জঙ্গলের ভেতরে যেতে ভয় কি? আরে এটাই তো অ্যাডভেঞ্চার, ভূত যদি জঙ্গলের ভেতরে থাকে তাহলে সেই ভূত এখানেও আসতে পারে, তাই বোকামো করিস না, চল যাওয়া যাক। সবাই তখন সোমনাথের কথায় মত দিল, রোহিত বলল, বেশ যাবে যাও, তোমাদের ব্যাপার, আমি যাচ্ছি না, আমি বরং গাড়িতে বসে এখানেই তোমাদের জন্য অপেক্ষা করছি, যদি সব ঠিকঠাক থাকে তাহলে কাল ভোরে এখানেই দেখা হবে। আমি জানতাম এমনটাই হবে, তাই আমি তোমাদের জন্য চারটে কবচ এনেছি, এটা মা কালীর আশীর্বাদ, এটা তোমাদের জামার পকেটে রেখে দাও, বিপদে পড়লে এই কবচই তোমাদের রক্ষা করবে, আর অবশ্যই কি হচ্ছে না হচ্ছে আমায় ফোন করে জানাবে। আমরা রোহিতের কাছ থেকে সেই কবচ নিয়ে এগিয়ে চললাম জঙ্গলের ভেতরে। আধ ঘন্টার বেশি হয়েছিল আমরা হেঁটে জঙ্গলের আরো গভীরে চলে গেছিলাম, এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, এদিকে কোথায় যাচ্ছেন দাদাবাবুরা? কথাটা শোনার পর সবাই চমকে তাকালো ওই লোকটির দিকে, অন্ধকারে ভালো মতো দেখা যাচ্ছিল না লোকটিকে, গায়ে কালো চাদরে ঢাকা, সরু তালগাছের মতন লম্বা, চোখ দুটো যেন কোনো জন্তুর মতো জলজল করছে। তখন সম্পূর্ণ অন্ধকার হয়ে এসেছিল, আমরা আমাদের ফোনের টর্চ জ্বেলে এগিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমাদের চারজন ছাড়া অন্য কারোর উপস্থিতি আমরা মোটেই আশা করিনি। লোকটির কথার উত্তর কী যে দেব সেটা আমরা কেউই বুঝে উঠতে পারলাম না। এরপর লোকটি যা বলল তাতে আমাদের সবার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। জঙ্গলে যখন ঢুকে গেছেন তখন এখান থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া অত সহজ হবে না দাদাবাবুরা।
লোকটার কথা শুনে প্রীতম বলল, কেন আমরা যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরেই যে বেরোব। প্রীতমের কথা শুনে লোকটি হো হো করে হেসে উঠল। সেই হাসিটা এমনই ছিল যে শুনে মনে হচ্ছিল না কোনো জীবিত বা স্বাভাবিক মানুষ আসছে। লোকটির এই হাসি রীতিমতো আমাদের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি সৃষ্টি করেছিল। লোকটি বলল, পিছনে তাকান দাদাবাবুরা, আর দেখে বলুন তো কোন পথ দিয়ে আপনারা জঙ্গলের ভেতরে এসছেন। আমরা সবাই পেছনে তাকিয়ে দেখলাম পেছনে শুধুই গাছপালা, কোনো কাঁচা পাকা রাস্তা নেই। আমার সাথে হয়তো প্রীতম, দিব্যেন আর সোমনাথেরও সেই মুহূর্তে রোহিতের বলা কথাগুলো মনে পড়ছিল। মাথার ওপর তো বাজ পড়ল তখন যখন লোকটি বলে উঠল, এই মানচিত্রটা আপনাদের কাছে রাখুন দাদাবাবুরা, এই মানচিত্রে জঙ্গল থেকে কি ভয় বেরোতে হবে তা সব বিস্তারে দেখানো আছে, নিন ধরুন। লোকটির এই কথাটা বলা মাত্রই আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। সবারই তখন মনে পড়ে গেল রোহিতের সেই বলা অদ্ভুত মানচিত্রের কথা। এই লোকটা কি তাহলে সত্যিই ভূত নাকি সাধারণ মানুষ? আর যদি সাধারণ মানুষই হয়ে থাকবে তো এত রাতে জঙ্গলে সে কী করছে? আশেপাশে কোনো জনবসতি তো দেখতে পাচ্ছি না। লোকটির এই অদ্ভুত উপস্থিতি তখন সত্যি আমায় ভাবিয়ে তুলেছিল। কিন্তু এই মানচিত্রটা নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় আমাদের কাছে ছিল না। বাধ্য হয়ে সেই মানচিত্রটা লোকটার কাছ থেকে নিয়ে সেখান থেকে বিদায় নেব, তখনই আবার লোকটি বলে উঠল, আপনারা একটা কাজ করুন দাদাবাবুরা, এত রাতে এদিক ওদিক না ঘুরে সামনে একটু এগিয়ে গিয়ে দেখুন, ওখানে একটা জমিদার বাড়ি দেখতে পাবেন, সেখানেই আত্মা কাটাবার ব্যবস্থা করুন। জমিদাররা হয়তো সেখানে এখন নেই, কিন্তু বাড়ি দেখাশোনা করার জন্য ওখানে কিছু লোক থাকে, তাদেরকে বলে দেখবেন রাতটা কাটাবার মতো ব্যবস্থা সেখানে আপনাদের হয়ে যেতে পারে। লোকটির এই কথায় আমরা সবাই একটু অবাকই হয়েছিলাম। একেতে এই ঘন জঙ্গল, তারপর এই জঙ্গলের মধ্যে জমিদার বাড়ি, কথাটায় আমরা সবাই একটু অবাকই হয়েছিলাম। কিন্তু সেই কথায় কোনো গুরুত্ব না দিয়ে আমরা সবাই সামনের দিকে এগিয়ে চললাম। পথে যেতে যেতে দীপেন হঠাৎ বলে উঠল, এই তোরা দেখ রে, ওদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, সম্ভবত ওটাই জমিদার বাড়ি, লোকটা তাহলে আমাদের ভুল কিছু বলেনি। সোমনাথ বলল, বাড়ি যখন পেয়ে গেলাম তখন শুধু শুধু আর জঙ্গলে ঘুরে লাভ কি, চল এখন রাতটা এখানেই আশ্রয় নি। প্রীতম বলল, শোন না সোমনাথ, আমার মনটা খুব একটা সায় দিচ্ছে না, ভেতরে যাওয়াটা কি খুব একটা ঠিক হবে? আমি বললাম, আমারও ঠিক তাই মনে হচ্ছে রে, ভেতরে যাওয়াটা মনে হয় আমাদের ঠিক হবে না। আর তাছাড়া এই গভীর জঙ্গলে বাড়িটা পোড়ো বাড়ির মতন লাগছে, ভূত না হোক ডাকাতের দল তো থাকতে পারে। রোহিতের বলার পর আমি তখনই মানা করেছিলাম যে যাওয়ার দরকার নেই, ছেড়ে দে, এখন বোঝ ঠেলা। সোমনাথ বলল, ও তোরা থামবি, দেখ চলেই যখন এসেছি তখন চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, যদি এটা ভূত বাংলো হয় তবে রোহিতের দেওয়া কবচ আমাদের ঠিক রক্ষা করবে, আর যদি ডাকাতের দল হয় তাহলে আমরা নিজেরাই এটার মোকাবিলা করব। সোমনাথের কথার পর সবাই আমরা এগিয়ে চললাম সেই বাংলোর ভেতরে। বাংলো তো নয়, যেন পোড়ো বাড়ি, চারধার জঙ্গল আর আগাছায় ঘেরা বাড়িটা। সত্যি কি এই বাড়িতে কেউ আছে? প্রীতম বাড়ির সদর দরজার কাছে গিয়ে বলল, বাড়িতে কেউ আছেন? আমাদের একটু আশ্রয় চাই,
দয়া করে কি আজ রাতটুকু আমাদের একটু আশ্রয় দেবেন? প্রীতমের কথা শেষ হওয়ার পর দরজা খুলে লম্বা চেহারার একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। পরনে তার তেমনই কালো চাদরে সারা শরীর ঢাকা, যেমন জঙ্গলে দেখা হওয়া লোকটির পরনে ছিল। লোকটি বেশ গম্ভীর গলায় বলে উঠল, এখানে থাকা যাবে না দাদাবাবুরা, আর যদি থাকতেই হয় তাহলে আপনাদের সবাইকে এর দাম দিতে হবে। সোমনাথ কি বুঝলো কে জানে, বলল, কত দাম দিতে হবে? 2,000, 5,000, 10,000, আমরা সেটাই দেব। লোকটি আবার বলে উঠল, এখানে থাকা যাবে না দাদাবাবুরা, থাকলে অনেক বড় দাম দিতে হবে। সোমনাথের কথার পর আর কোনো কথা না বলে লোকটি শুধু সবার দিকে একবার তাকিয়ে নিলেন আর মুচকি হাসলেন। তারপর চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সব বন্ধুরা মিলে তাঁবু খাটিয়ে আশপাশ থেকে কিছু ডালপালা কাঠের টুকরো জোগাড় করে রান্না বসিয়েছিলাম। পূর্ণিমা চাঁদের ঝলমলে আলো ও আশেপাশে জোনাকির মিটমিটে আলোয় পরিবেশটা যেন সুখময় হয়ে উঠেছিল। তখন সবাই যেন কোনো গভীর চিন্তায় মগ্ন ছিল। আসলে জঙ্গলে আসার পর থেকে ইতিমধ্যে আমাদের সাথে যা যা ঘটেছে তা আমার সাথে সাথে আরও সবাইকেই সত্যি ভাবিয়ে তুলেছিল। এতক্ষণ ধরে যা যা হলো আমাদের সঙ্গে তা কি বাস্তবে ঘটেছে না কোনো স্বপ্ন দেখছিলাম? চারদিক শুধু নিস্তব্ধ আর ঝিঝি পোকার ডাক, কেউ কোনো কথা বলছিল না। ওদিকে সোমনাথ চুপচাপ আগুন জ্বালিয়ে ভাতটা চাপাচ্ছিল, প্রীতম আর দীপেন সোমনাথকে রান্নার কাজে সাহায্য করছিল। সোমনাথ বলল, আচ্ছা শুভঙ্কর, তোর কি মনে হয় ওই লোকটি সত্যি জীবিত লোক ছিল? জানি না রে সোমনাথ, এই চিন্তাটা যে আমার মাথাতেও আসেনি তা না। তবে কি বলতো, আমি একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিছুতেই মেলাতে পারছি না। কি ঘটনা? লোকটাকে দেখে তোদের মনে হলো না যে জঙ্গলে যে লোকটার সাথে আমাদের দেখা হয়েছিল সেই লোকটা আর এই বাড়ির দারোয়ানটা দুজন একই লোক? আমি তোর কথা বলেই বুঝে গেছি যে সেই লোকটা আর এই লোকটা এক, আর তোরা ওর গলার আওয়াজের শুনে বুঝতে পারলি না? আমি তো ভয় তোদের এই ব্যাপারে কিছু বলতেই পারলাম না। দীপেন বলল, কি হতে চলেছে আমাদের সাথে কে জানে। সোমনাথ বলল, ছাড় বাদ দে, যা হবে দেখা যাবে। আমি তখন সেই অস্বস্তিকর চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য আর পরিবেশটাকে একটু অন্যরকম করার জন্য গান ধরলাম। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনী হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনী হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। দেখতে দেখতে আরও 4-5 ঘন্টা কেটে গেছিল। আমাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটেছিল তা থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই আমরা নিজের নিজের গল্পে মেতেছিলাম। পূর্ণিমার চাঁদের ঝলমলে আলোয় বসে গল্প করতে আমাদের বেশ ভালোই লাগছিল। উফ, আর পারছি না বসে থাকতে, খুব ঘুম পাচ্ছে রে, চল গিয়ে আবার শুয়ে পড়ি। হ্যাঁ চল, অনেক গল্পই হলো, আর 4-5 ঘন্টা পর ভোর হয়ে যাবে, ভোর হতেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। আমরা 2টো টেন্ট করেছিলাম, একটাতে আমি আর প্রীতম শুলাম, আরেকটাতে সোমনাথ আর দীপ শুল। শোয়ার আগে সবাইকেই আমি বলে দিয়েছিলাম
রোহিতের দেওয়া কবচটা সবাই নিজের মাথার কাছে রেখে দিস। আমার কথা মতো সবাই নিজের নিজের কবচ নিজের নিজের মাথার পাশে রেখে শুয়ে পড়ল। ঘুমটা সবে এসেছিল। এমন সময় হঠাৎ দীপেন টেন্ডের বাইরে থেকে আমাদের ডাকল, শুভঙ্কর, এই শুভঙ্কর, প্রীতম, প্রীতম রে। আমার আর প্রীতমের দুজনেরই কাঁচা ঘুম দীপেনের ডাকে ভেঙে গেল। আমি বললাম, উফ, দেখ তো প্রীতম, দীপেন কি বলছে। আমার কথায় প্রীতম উঠে টেন্ডের বাইরে গেল। কি হলো দীপেন? তারপর হঠাৎ চুপচাপ, চারধার নিস্তব্ধ। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেল, তখনও প্রীতম এলো না। ভাবলাম কি এমন দরকার পড়ল দীপেনের, এত রাতে আমাদের ডাকছিল। কারো কোনো কথাও তো শুনতে পাচ্ছি না, কি যে করছে ওরা কে জানে। হঠাৎ পাশে ফিরতেই দেখি প্রীতমের কবচটার বালিশের পাশেই রয়েছে। এটা দেখার পর নানা রকমের খারাপ চিন্তা আমার মনে ঝড় তুলছিল। প্রীতম ঠিক আছে তো? একবার ডাকবো ওকে। প্রীতম, এই প্রীতম, দীপেন, তোরা কি করছিস? কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বুঝলাম প্রীতমের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। না না, এইভাবে আর বসে থাকা নয়, যা হবে হবে, আমায় বাইরে গিয়ে দেখতেই হবে প্রীতম কোথায় গেল। আমি আমার কবচটা নিয়ে বেরিয়ে এলাম টেন্ডের বাইরে, কিন্তু বেরিয়ে এসে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। কান্নায় আমার তখন চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল। দেখলাম প্রীতমের ক্ষত বিক্ষত মৃতদেহ সামনে পড়ে আছে, আর দুটো জঙ্গলি কুকুর তা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। গলা ফাটিয়ে আমি চিৎকার করলাম, প্রীতম, এ কি হলো রে ভাই, না না, এ হতে পারে না। আমার চিৎকার শুনে আরেকটা টেন্ট থেকে সোমনাথ বেরিয়ে এলো, আর বেরিয়ে এলো দীপেন। ওরাও এসে চোখের সামনে প্রীতমের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল। আমি রেগে দীপেনকে বললাম, দীপেন, এ তুই কি করলি ভাই, প্রীতমকে মেরে ফেললি। কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে শুভঙ্কর? প্রীতম আমার বন্ধু, আমি ওকে কেন মারব? আর তাছাড়া আমি তো সোমনাথের সাথে টেন্টের ভেতরেই ছিলাম। দীপেন ঠিকই বলছে শুভঙ্কর, আমরা তো কেউই ঘুমাইনি, শুয়ে শুয়ে গল্প করছিলাম, তোর চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। দীপেন আর সোমনাথের কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বললাম, তোরা যদি টেন্ডের ভেতরেই ছিলি তাহলে আমার আর প্রীতমের নাম ধরে আমাদের টেন্ডের বাইরে থেকে কে ডাকছিল? আর ওই ডাক শুনেই তো প্রীতম টেন্ডের বাইরে বেরিয়ে এলো, ভাবলো হয়তো দীপেন ডাকছে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন প্রীতম ফিরে এলো না, তখন উঠে এসে দেখি এই অবস্থা। প্রীতম যদি ওর কবচটা নিয়ে তারপর বাইরে বেরোতো তাহলে হয়তো। বলার সঙ্গে সঙ্গেই আমি সোমনাথ আর দীপেনের দিকে তাকিয়ে বললাম, তোদের কবচটা সঙ্গে আছে তো? এই রে, আমাদের কবচ দুটো টেন্টের ভিতরেই আছে। সোমনাথের কথার পর যেই না উঠে দুজনেই টেন্ডের ভেতরে যেতে যাবে, অমনি কিভাবে জানি না টেন্ট দুটোতে আগুন ধরে গেল। আগুন লেগে আমাদের জিনিসপত্রের সাথে সাথে সোমনাথ আর দীপেনের কবচ দুটো পুড়ে ছাই হয়ে গেল। আমরা নির্বাকের মতন দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকলাম। টেন্ডে লেগে যাওয়া সেই আগুনে আমরা প্রীতমের নিথর দেহটাকে দাহ করলাম। দেখতে দেখতে
সব আগুন নিভে গেল, প্রীতমকে আমরা হারালাম। প্রীতম ছিল সোমনাথের বেস্ট ফ্রেন্ড। কাঁদতে কাঁদতে সোমনাথ পাশে থাকা পাথরের ঢিপির ওপর বসে পড়ল। আমিও সোমনাথের পাশে গিয়ে বসলাম আর চিন্তা করছিলাম যে কী করা যায়। আমার কবচ তো আমার কাছেই আছে, কিন্তু সোমনাথ আর দীপেন ওদের কাছে তো কবচগুলো আর নেই, ওদেরও কোনো ক্ষতি হবে না তো। আমার এই কথাটা ভাবতে না ভাবতেই সামনে দাঁড়িয়ে থাকা দীপেনকে কোথা থেকে যেন এক অজানা শক্তি টানতে টানতে নিয়ে চলল জঙ্গলের ভেতরে। আমরা দীপেনের পেছন পেছন দৌড়াচ্ছিলাম ওকে ধরার জন্য, কিন্তু সেই ক্ষমতা কোনো সাধারণ মানুষের ক্ষমতা নয়। যেন কোনো হিংস্র জন্তু টেনে নিয়ে যাচ্ছে দীপেনকে, আমরা চেয়েও কিছু করতে পারলাম। চোখের নিমেষে দীপেনকে সেই শক্তি টেনে নিয়ে গিয়ে সামনে থাকা পুকুরে ডুবিয়ে ছাড়ল। আমি আর সোমনাথ পাথরের মতন দাঁড়িয়ে থেকে সব কিছু দেখলাম। কিছুক্ষণ পর দীপেনের নিথর দেহ পুকুরের জলে ভেসে উঠল। আমাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর কারোর পায়ের শব্দ আমরা শুনতে পেলাম, কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। দেখলাম জমিদার বাড়ির সেই দারোয়ানটা আমাদের কাছে এসে সে বলল, বলছিলাম না দাদা বাবুরা, এখানে থাকলে অনেক বড় দাম দিতে হবে, দেখলেন তো কি থেকে কি হয়ে গেল, আপনারা তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বেরিয়ে যান, আর হ্যাঁ ওই মানচিত্রটা অবশ্যই নেবেন, ওই মানচিত্রেই জঙ্গল থেকে বেরোবার রাস্তা দেখানো আছে, যান এখন এখান থেকে চলে যান। কিন্তু সেই মানচিত্র তো আর নেই, সেটা তো মনে হয় পুরো ছাই হয়ে গেছে। লোকটি বলল, না মানচিত্রটা কিচ্ছু হয়নি, আপনারা গিয়ে দেখুন মানচিত্রটা এখনো অক্ষত আছে, মানচিত্রটা নিয়ে তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে চলে যান। লোকটার কথা মতো আমরা তাড়াতাড়ি গেলাম আমাদের আগুনে পুড়ে যাওয়া সে টেন্ডের কাছে। গিয়ে দেখলাম সব কিছু পুড়ে ছাই হয়ে গেল, মানচিত্রটা অদ্ভুতভাবে অক্ষত অবস্থায় রয়েছে। কোনো কিছু না ভেবে সেই ম্যাপটা নিয়ে আমি আর সোমনাথ এগিয়ে চললাম ম্যাপে দেখানো পথ অনুযায়ী। যাওয়ার সময় মনটা ক্রমশ ভেঙে পড়ছিল, প্রীতম আর দীপেনের কথা মনে করে কী কষ্ট পেয়ে মরতে হলো ওদের। ম্যাপে দেখানো পথ লক্ষ্য করে আমরা কিছুটা দূর এগিয়ে গেছিলাম, ঠিক তখনই কোথা থেকে যেন প্রীতমের ডাক শুনতে পেলাম, তোমরা ভাই আমায় ছেড়ে যাস না, আমায় বাঁচা তোমরা, আমায় বাঁচা। প্রীতমের এই আওয়াজ শুনে আমরা থমকে দাঁড়ালাম, এ কী করে সম্ভব, এটা প্রীতম হতে পারে না। শুনলি ভাই শুনলি, প্রীতম আমাদের ডাকছে, ও মরে বেঁচে আছে রে ভাই, আমাদের ওকে বাঁচাতে হবে। পাগল হোস না সোমনাথ, এটা প্রীতম নয়, প্রীতমকে তো আমরা নিজের হাতে দাহ করলাম, ভুলে গেলি? এই ফাঁদে পা দিস না, যাস না ভাই, প্লিজ যাস না। ভাই না, প্রীতমকে আমি এইভাবে ফেলে কিছুতেই যেতে পারবো না। পাগলের মতন কথা বলিস না সোমনাথ, এখানে থাকাটা আমাদের আর ঠিক হবে না, আমাদের অনেক বড় বিপদ ভাই, প্রীতম আর দীপেনকে আমরা হারিয়েছি, তোকে আমি আর হারাতে পারবো না, তার উপর তোর কাছে কোনো কবজ নেই, তুই যাস না ভাই, প্রীতম আর নেই, ওটা প্রীতম নয়, আর যাস না ভাই, চল আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাই। ভাই যদিও বেঁচে থাকে, ঠিক আছে তুই যখন যেতেই চাইছিস আমি তোকে আটকাবো না, তাহলে তুই একটা কাজ কর, আমার এই কবচটা তুই তাহলে নিয়ে যা, এই কবচটা তোর রক্ষা করবে। না ভাই,
এই কবচ তোর কাছেই রাখ। এই কবচ নিয়ে তুই এই জঙ্গল থেকে বেরিয়ে যা। তুই বুঝতে পারছিস না সোমনাথ, তোর জীবন খুব বিপন্ন, ওখানে কবচ ছাড়া যাওয়া যাবে না। গেলে তাহলে আমরা দুজনে একসাথেই যাব, বাঁচলে একসাথে বাঁচব, মরলে একসাথেই মরব। না ভাই, প্রীতম যদি বেঁচে থাকে তাহলে আমি ওকে ঠিক জঙ্গল থেকে বের করে নিয়ে আসবো। কিন্তু সোমনাথ, তুই বুঝতে পারছিস না, এই কবচ ছাড়া ভেতরে গেলে তোর যদি কোনো বিপদ হয়। বিপদ হলে হবে, তুই এই কবচ নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যা। বেঁচে থাকি তাহলে ঠিক দেখা হবে, আর যদি সকাল পর্যন্ত আমি না ফিরি তাহলে বুঝবি আমি আর নেই। সোমনাথের সঙ্গে আর কোনো তর্ক না করে আমি সোমনাথকে যেতে দিলাম। ম্যাপে দেখানো সেই পথ ধরে আমি ছুটে চললাম জঙ্গলের ভেতর দিয়ে। জানি না আদৌ এই জঙ্গল থেকে বেরোনোর পথ আমি খুঁজে পাবো কিনা, কিন্তু ভগবানের অসীম কৃপা ছিল আমার উপর। ভোরের আলো ফুটতেই আমি সেই জঙ্গল থেকে বেরিয়ে এলাম। কিছুটা আসার পরেই দেখলাম আমাদের গাড়িতে বসে রোহিত আমাদের জন্য অপেক্ষা করছে। দৌড়ে এসে গাড়ির কাছে আমি হাঁপাতে থাকলাম। হ্যাঁ, ওহ মা, মা গো। রোহিত বলল, কী হলো শুভঙ্কর, কী হলো, তুমি এরকম করছো কেন, আর তোমার সাথে বাকিরা কোথায়? প্রীতম, দীপেন, সোমনাথ, ওরা কোথায়? তারপর আমি রোহিতকে একে একে সব ঘটনা বললাম। আমার সাথে রোহিতও ভেঙে পড়ল। রোহিত আমাকে বলল, শুভঙ্কর তুমি একটা কাজ করো, এই ম্যাপটা এক্ষুনি আগুনে জ্বালিয়ে দাও। এই ম্যাপটা রাখলে না জানি আর কত লোকের বিপদ হবে। রোহিতের এই কথায় আর কোনো প্রশ্ন না করে আমি গাড়ি থেকে দেশলাই বের করে চোখের সামনে ম্যাপটাকে জ্বালিয়ে দিলাম। দেখলাম ম্যাপটা এবার ঠিক জ্বলে ছাই হয়ে গেল। সকাল তখন 8টা, রোদের আলো চারিধারে ঝলমল করছে। বুঝলাম সোমনাথ আর আসবে না।